কিছুতেই এড়ানো গেল না গ্রেপ্তারি অবশেষে কেন্দ্রীয় গোয়েন্দা গোয়েন্দা সংস্থার জালে ধরা পড়তে হলো অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে আজ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে আজকে তাকে তলব করা হয়েছিল এর আগে অনেকবার তলব করা হয়েছিল কিন্তু সুকন্যা মণ্ডল প্রত্যেকবার সেই হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন তাকে নোটিশ করা হয়েছিল গরু পাচার মামলায় ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তাকে কিছু প্রশ্ন করতে চায় কিন্তু সুকন্যা মন্ডল প্রত্যেকবার সেই হাজিরায় এড়িয়ে যান তিনি কখনো সময় চাইছিলেন কখনো উত্তরই দেননি এরপরে একের পর এক দিল্লিতে যে ন যে সদর দপ্তর রয়েছেন পোস্টম্যান্ট ডিরেক্টরেটের সেখানে প্রত্যেকবার তাকে হাজিরা দেওয়ার জন্য যে তলবি নোটিস পাঠানো হয়েছিল সেখানে কিন্তু সুকন্যা মন্ডল হাজিরা দেননি অতীতে আমরা দেখেছি তার বাবা অনুব্রত মন্ডল বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছিল এই গরু পাচার মামলাতেই তাকে বীরভূম থেকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে অনুব্রত মণ্ডলকে সিবিআই দিল্লিতে ডেকে একবার জিজ্ঞাসাবাদও করেছিল সেই সময় তিনি হাজিরা দিয়েছিলেন কিন্তু সিবিআই সূত্র যেটা পরে দাবি করেছিল ওই জিজ্ঞাসাবাদের সময় কিন্তু সমস্ত দোষারোপ তিনি বাবার ঘরেই ঠেলে দিয়েছিলেন তিনি বলেছিলেন অধিকাংশ প্রশ্নের উত্তরে জানি না বা মনে পড়ছে না এই ধরনের উত্তর দিয়ে তিনি এড়িয়ে গিয়েছিলেন সেই জিজ্ঞাসাবাদ তিনি প্রত্যেকটা প্রশ্নের দায় কিন্তু ঠেলে দিয়েছিলেন তার পিতা অনুব্রত মণ্ডলের কাঁধেই তিনি বলেছিলেন যে তার নামে যে বিপুল সম্পত্তি রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টস রয়েছে যে টাকা গচ্ছিত রয়েছে সে সব কোথা থেকে এসেছে জানতে চাওয়া হয়েছিল পশু প্রত্যেকবারে কিন্তু এই সুকন্যা মণ্ডল সুকৌশলে তার বাবার দিকেই কিন্তু ডাই ঠেলে দিয়েছিলেন এরপরে ইডি কিন্তু এই তদন্ত ভার হাতে নাই সিবিআইয়ের সাথে পাশাপাশি প্যারালালি তারাও তদন্ত চালিয়ে যায় এবং সেই তদন্তের সূত্র ধরে ইডি মনে করে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এরা ঠিক পরে যখন অনুব্রত মণ্ডলকে ইডি গ্রেপ্তার দেখায় ইডিকে আগে অনুব্রত মণ্ডলকে যখন সিবিআই গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করার পর তিনি আসানসোল জেলে ছিলেন সেই সময় ইডি দীর্ঘ টাল বাহানার পর দীর্ঘ আইনি লড়াইয়ের পর অনুব্রত মণ্ডলকে তারা হেফাজতে পায় এবং দিল্লিতে নিজেদের অফিসে নিয়ে গিয়ে নিজের কাস্টডিতে রেখে জিজ্ঞাসাবাদ করে তারপরেও কিন্তু অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মন্ডলকে একাধিকবার তলব করা হয় তিনি কিন্তু প্রত্যেকবার সেই হাজিরে এড়িয়ে যান তিনি আবার সময় চান এর মাঝখানে আমরা দেখলাম অনুব্রত মণ্ডলের যিনি চার্টার অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারি তার নাম প্রথম থেকে আলোচনায় ছিল এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আতস কাছে তলায় প্রথম দিন থেকে এই মনীষ কোঠারি ছিলেন তার কারণ অনুব্রত মণ্ডলীর হিসাব রক্ষক ছিলেন তিনি যার নামে কোটি কোটি টাকার সম্পত্তি সামনে এসেছে যার এই বিপুল সম্পত্তির কথা ইডির তদন্তে উঠে এসেছে সেই সমস্ত হিসাব রক্ষা করতেন এই মনীষ কোঠারি এবং তারপরে মনীষ কোটেরকে যখন দিল্লিতে তলব করা হয় তারপরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মনীষ কোটেরকে গ্রেপ্তার করেছিল ইডি তার ঠিক পরদিন সুকন্যা মণ্ডলকে তলব করা হয় অর্থাৎ যেদিন মনীষ কোঠারি গ্রেপ্তার হন তার ঠিক পর দিনই সুকন্যা মণ্ডলকে তৃতীয়বারের জন্য তলব করা হয় এবং সুকন্যা মণ্ডলের গ্রেপ্তারি তখন ছিল প্রায় সময়ের অপেক্ষা রাজনীতিকরা রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছিলেন যে এরপরে নাম এরপরই কি অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডলের গ্রেপ্তার হওয়ার পালা কিন্তু আমরা সেবারও দেখলাম অনুগ্রহত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল সেই হাজিরাই এড়িয়ে গিয়েছিলেন তিনি হাজিরা দেননি কিন্তু কতদিন পালিয়ে বেড়াবেন গোয়েন্দাদের র্যাডারে কিন্তু তিনি প্রথম থেকেই ছিলেন তিনি কলকাতায় কলকাতায় কখন তার তার বীরভূমের বাড়িতে তাকে দীর্ঘদিন দেখতে পাওয়া যায়নি স্থানীয় সূত্ররা দাবি করছেন যে তার বীরভূমের বাড়িতে সুকন্যা মণ্ডলকে দেখা যেত না কখনও জানা যাচ্ছিল তিনি কলকাতায় রয়েছেন কিন্তু দিল্লিতে তাকে ইডির অফিসে দেখা যায়নি কিন্তু হাজিরা আর তিনি বেশি দিন এড়াতে পারেননি কারণ ইডিও কিন্তু তার এই পরপর পরপর যে হাজিরা এড়ানোটাকে ভালোভাবে মোটেই নিচ্ছিল না ইডিও কিন্তু আইনি পরামর্শ নিচ্ছিল ইডিও কিন্তু এরকম একটা স্টেপ নেওয়ার চেষ্টা করছিলো যে যদি তিনি এরপর হাজিরা না দেন তাহলে কিন্তু করা আইনি পদক্ষেপ তার বিরুদ্ধে করতে চলেছিল ইডি অবশেষে আজ বুধবার তা দিল্লিতে নয় নয়াদিল্লিতে ইডির সদর দপ্তরে তাকে যেতেই হয়েছিল এবং গরু পাচার মামলায় তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় তার কাছে জানতে চাওয়া হয় যে তার নামে যে বিপুল সম্পত্তি রয়েছে এই সম্পত্তির উৎস কী কোথা থেকে এই টাকা এসেছেন তিনি কিন্তু সদুত্তর দিতে পারেননি একাধিক প্রশ্ন তাকে করা হয় ইডির তরফে তিনি কিন্তু কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি অবশেষে তাকে এ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে ইডি এবং আজকে সন্ধ্যাবেলায় তাকে গ্রেপ্তারই দেখানো হয়েছে এবং এই গ্রেপ্তারের পর থেকে কিন্তু রাজনৈতিক জলঘোলা শুরু হয়ে গেছে শাসক দল শাসক দল কিন্তু মাঝামাঝি একটা অবস্থান নিচ্ছে আমরা দেখছি শাসক দলের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এই গ্রেপ্তারিকে যেরকম ডিফেন্ড করতে চাননি কিন্তু আবার না চেয়েও তার পক্ষেও আবার বক্তব্য রেখেছেন তিনি বারবার মাতৃহারা শব্দটা ব্যবহার করছেন তিনি বলছেন যে কয়েক মাস আগে কিছুদিন আগে তার মা মারা গেছেন তার বাবা এই মুহূর্তে জেলে অনুব্রত মণ্ডলের কন্যাকে কি বাইরে রেখে তদন্ত করা যেত না প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ কি বলছেন কুনাল ঘোষ একবার শুনেন এটা কোন ভয়ঙ্কর প্রতিহিংসা পরান রাজনৈতিক দলের শীর্ষ চাপ নয় তো এটা সম্পূর্ণ একটা আইনি ব্যাপার আইন আইনের পথে চলবে যদি কেউ বা কারা কোনো দোষ করে থাকে তারা শাস্তি পাবে এই নিয়ে তৃণমূল কংগ্রেস কাউকে ডিফেন্ড করতে যায়নি ডিফেন্ড করতে যাবে না এই যে মেয়েটিকে গ্রেফতার করা হলো কিছুদিন আগে তার মা মারা গিয়েছে দীর্ঘ অসুস্থতার পর তার বাবা গ্রেফতার তিনি জেলে রয়েছেন সেখানে তদন্তের প্রয়োজনে তাকে যে অ্যারেস্ট করা হলো তাকে বাইরে রেখে কি তদন্ত করা যাচ্ছিল না অনুব্রত মন্ডল নিজেই তো কারারুদ্ধ রয়েছে কিন্তু এটা কোনো ভয়ঙ্কর প্রতিহিংসা রাজনৈতিক দলের শীর্ষ মহলের চাপ তো যে মেয়ে টিকেও ছাড়া যাবে না কারণ সে অনুব্রত মন্ডলের মেয়ে তৃণমূলের তরফে বলা হচ্ছে যে অনুব্রত মন্ডলের কন্যাকে বাইরে রেখে কি তদন্ত করা যেত না একবার বলা হচ্ছে ডিফেন্ড তারা করছেন না এই গ্রেপ্তারিকে আর যদি কেউ দোষ করে থাকেন আইন আইনের পথে চলবে তারা কোর্টের মাধ্যমে সাজা পাবেন আবার অনুব্রত মণ্ডলের কন্যাকে কেন বাইরে রেখে তদন্ত চালানো গেল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূলের মুখপাত্র এই নিয়ে জলঘোলা চলবে আগামীকাল সুকন্যা মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে তারপরে নিজেদের হেফাজতে নেবে ইডি এরপরে কিন্তু জানা যাবে ইডির তরফ থেকে জানার চেষ্টা করবে তাকে দীর্ঘ দীর্ঘ ইন্টারোগেট করা হবে তার সম্পত্তির উৎস জানার চেষ্টা করবেন ইডির আধিকারিকরা এরপরে কিন্তু একের পর এক নতুন তথ্য সামনে আসতে চলেছে গুরুপাচার মামলার সূত্র ধরে